বাচ্চাটা যে দৌড়াচ্ছে ঘোড়াটার সাথে, বলো বাবা এই হচ্ছে ঘোড়ার দৌড়। একদিন তার দেখিয়েছি দাদা বউ মার কাছে মাপ চাচ্ছি, হাই রে মা কি কান্দ, মা তখন আব্বাকে তুলে বলছে চলো এলাই চলো ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে চলো ছটা শ্বাসকষ্ট হচ্ছে চলো। অথচ আমার কিন্তু মানে মনটা এতটাই খারাপ হয়ে গেল যে হেই আমার নামে গেলেও কিন্তু বলে যে বসো খাও, খাওয়া দাওয়াটা পরের বিষয়, বসতে তো অন্তত বলেই, বসতে বলবেই যে কেউ হোক। আমি যদি একটা স্বাদী পাইছি, আমার মনে হচ্ছে আমি একটা সঙ্গী পাইছি। আমি যদি তোমাকে নিজের বোন না ভাবতাম তাহলে কি তোমাকে এত উপদেশ দিতাম, এত মনে করো যে এত কথা বলতাম বলো? আমি ভাবতেছি যে না আমি একটা বোন পাইছি, আমার জীবনে বোন নাই, খালা তোমার মতো কেউ নেই। সিরিয়াসলি? ইয়েস, একটা খালা তো বোন, আমার শুধু একটা মামাতো বোন আছে, আমার একটা মামাতো বোন আছে আর যে একটা খালাতো বোন আছে, এটা কোনো কাজের না বুঝছো, এটা একটা পেটে ঘুষি মারলেও কথা বার হয় না। এটা অনেক সেই সুন্দর লাগতেছে, করো তো সেটা আমি সাউন্ড দিয়ে ভিডিও করি, সাউন্ড দিলে কাটে যাবে। অনেক সুন্দর লাগতেছে, বট গাছ, হ্যাঁ না বট গাছ না তো, এটা রাবার গাছ, এটা কাছ থেকে তুলি আসো। আমার না এই রাস্তাটা খুব ভালো লাগে, আরো যখন বিশেষ করে যখন পাতা ঝরার দিন থাকে না, তখন রাস্তাটাতে যে পাতাগুলো ঝরে ঝরে পড়ে, আমরাও তো রাজত্ব করতাম এই জায়গায়, এখন আমরা কেউই না এখানকার অনার্স। আমার মনে হচ্ছে যে কি আগে আগে যদি আমরা এখানেই থাকতাম, যদি না যাইতাম বাইরে তাহলে ভালো হইতো, তাই না? কলেজটা, কলেজ লাইফটা এনজয় করতে পারি না, এবার সে কি গেট করতেছে নাকি ওইটা কি বাথরুমে? তো কোনো বাথরুমই নাই, ওটা আগে থেকে, ও ওটা আগে থেকে বাথরুম ছিল, এখন মনে হয় বাথরুম বানাবে মনে হয়, ওখানে নতুন করে বানাবে হয়তো বা, হয়তো বা আগে ছিল, কারণ এই ক্যাম্পাসটার তো বাথরুম নাই একটাও, সব ক্লাসরুম বা। মা বলো একটু লেট হবে, মা কি করছো, মা একটু দেরি হবে, ওই নীলা করছে তো, হ্যাঁ হ্যাঁ না দেরি হবে, একটু দেরি হবে, আচ্ছা বকা দিল, আরে আমাদের মাগুলো সোশ্যাল আছে সেরকম, অন্যান্য মাদের তুলনায় আমাদের মা অনেক ভদ্র, অনেক অনেক। আমি শুধু আম্মু শুধু করতে যাই, আম্মু ঘুমাচ্ছিল, আমি রেডি হয়ে বেরোচ্ছি, আম্মু বলে কই যাচ্ছে, আমি যে জাকি আসতেছে ওর সাথে দেখা করতে যাচ্ছে, যাচ্ছে যাও, একটু বললাম আর কিছু বললো না, কিছু বলবেও না। আমি বাড়িতে অবশ্যই একবারও বলি যে আমি দেখা করতে যাবো, নিয়ে থাকবো বললাম, ফোন দিলে বললাম
সেটাই আর বললেন কেন দেরি হবে মানে আমি যে ঢাকায় ঘুরতে যাই আম্মুকে আম্মু বলে কই যাচ্ছ আমি বলি যে কোথায় আছো এখন রাতেবেলা ফোন দেয় 7টা 8টার দিকে আমি কিন্তু বাইরেই থাকি ঠিক আছে আর আমার মনে করো যে ওইটা আমার হস্টেলটা এটা তোমার মাঠ বুঝতে পারছো এত কাছে পরে তখন বলে যে আচ্ছা ঠিক আছে আমি বলি কই মাঠে তবে বেশি থাকলে আবার বকা দেয় বেশি গেলে প্রতিদিন গেলে বকা দেয় যে পড়াশোনা বাদ দিয়ে শুধু ঘুরেই বেড়াচ্ছ তুমি বাট আমি সন্ধ্যাবেলা বের হই আর আমি যে জায়গায় আসি ওই জায়গায় শাসন আর ভাষণ ছাড়া কিছু নাই বড় ভাই থাকলে আসলে বড় ভাই থাকলে শাসন ছাড়া আর কিছু হয় না শাসন ভাষণ ছাড়া কিছু নাই তুই ঘুরতে যাবি চ তো বড় ভাই আর বড় মাঠে কি আছে দেখার মতো বলতে গেল ফুচকার দোকানটা ঘুরে নিয়ে দিল ফুচকার দোকান আর এটার দোকান ওইটার দোকান ছাড়া কিছু নাই তো অনেক মানে অনেক মানে নিজের শরীরের প্রতি উনি খুবই কেয়ারিং এটা খাওয়া যাবে না তোর ভাই খাওয়া যাবে না কেন এটা এটা তেল ভাজা জিনিস না খাওয়া যাবে না একদিন ফুচকা নিয়েছি করতে ফুচকা মানুষ খায় ফল তো জিনিস ফুচকা ডিম নে আমি ডিম খাবো না তবে ইয়া করবা ডিম খাবা ঠিক আছে তোমার ইমিউনিটি কমে গেছে লেবু বেশি খাবা কমলা হ্যাঁ কমলা লেবু খাবা তারপরে এমনি লেবু খাবা শরবত খাবা আমার যদি জশতি না থাকতো এতক্ষণ এখানে নামে নাইতাম সিরিয়াসলি পানি আমার খুব ভালো লাগে নামে নাইতাম এতক্ষণ প্রশান্ত স্যার না ওই যে সামনে দাঁড়ায় আছে যে ভিডিও